মা সীতাকে যে মানে মা সীতাকে মানে মিথ্যা কথা বললো পণ্ডিত, তাকে কিছু অভিশাপ দিয়েছিল কি? হ্যাঁ অভিশাপ, এটাই তো। কি অভিশাপ? যে গৌ মাতাকে বলেছিল যে তুই নোংরা জাতীয় খাবার খেয়ে থাকবি, কিন্তু তুই যাবতীয় সব কিছু তোর নিয়ে পূজা হবে। আর মা সীতার অভিশাপ। আর তুলসীকে বলেছিল তুই সাক্ষী ছিলি, তুই কোনো উত্তর দিলি না। তখন উহাকেও বললো যে তুই যাবতীয় জায়গায় তুই জন্ম নেবি, কিন্তু তোরই পূজা হবে সব জায়গায়। তার জন্য সব জায়গাতে তুলসী কিন্তু জন্মায়, পূজা হয়। আবার ব্রাহ্মণকে বলেছিল যে তুমি এত কিছু পেয়েও তুমি যখন বললে পাইনি, তাহলে তুমি জীবনও কোনোদিন তোমার পেট ভরবে না, এটাই তোমার অভিশাপ, তুমি সব সময় দরিদ্র থাকো। কোনো রকমের লুকিয়ে ঢাকা দিয়ে নিয়ে আসবি, আমি একটু দেখবো গরুর মাংস কেমন হয়। তারপরে রানী নিয়ে এসে খাটের তলায় রেখে দিয়েছে একটা লাল কাপড় ঢাকা দিয়ে। কোনো রকমের রাজার বাড়িতে অনেক দাসী, তো কেউ হয়তো লক্ষ্য করেছে, করে রাজাকে খবর দিয়েছে। রাজা তো রেগে রেগে অস্থির যে কেন আমার ঘরে এরকম গরু মাংস ঢুকলো। তখন রানীকে বলেছিল যে যদি আমি সত্যি দেখি যে তুমি গরুর মাংস এনে রেখেছো, তাহলে তোমাকে আমি ঘর থেকে বের করে গর্দান দিয়ে দেবো। রানী তো ভয়ে অস্থির। তারপরে খুব মা বিপত্তারিণীকে ডাকছে যে মা বিপত্তারিণী তুমি আমাকে উদ্ধার করো, আমি তো দেখতেই চেয়েছি আমার নিন্দে কোনো দোষ ছিল না। খুব মনে প্রাণে মা বিপত্তারিণীকে ডাকতে 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 তারপরে যখন রাজা বলছে তুমি শীঘ্রই দেখাও, নিয়ে যখন দেখেছে, দেখছে ফল ফুলে একদম ওই গো মাংসটা ভর্তি হয়েছে, গো মাংসটা ফল ফুলে ভর্তি হয়ে গেছে, ফল ফুলে ভর্তি হয়েছে। আপনার সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আমাদের রানীগঞ্জ হালদার বাঁধের আজকেও মা মনসা মঙ্গলা মন্দিরে আবার হলো আগের বছরকার মতো, এই বছরও বিপত্তারিণী পুজো। এই পুজো কমসেকম এই মন্দিরে 15 বছর ধরে হচ্ছে, কিন্তু যে পণ্ডিত বাবা আছে বিগত 2 বছর ধরে পুজো করছে। তো সম্পূর্ণ দেখেন, প্রাচীন ইতিহাস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, মা বিপত্তারিণী রিলেটেড কথাও শোনাবো আপনাদেরকে। তো সম্পূর্ণ দেখবেন ফ্রেন্ডস। বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং গতবেশিনি গণপত্তারি নানা দেবতা পূজা পূর্বকম অষ্টনাগ সহিত মাঙ্গন সহ দেবী পূজা কর্মণে ওং স্বস্তি ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং স্বস্তি ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং স্বস্তি ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং গতবেশিনি গণপত্তারি নানা দেবতা পূজা পূর্বকম ওং অষ্টনাগ সহিত মাঙ্গন সহ দেবী পূজা কর্মণে ওং পুণ্যাহং ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং পুণ্যাহং ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং গতবেশিনি গণপত্তারি নানা দেবতা পূজা পূর্বকম ওং অষ্টনাগ সহিত মাঙ্গন সহ দেবী পূজা কর্মণে ওং ঋদ্ধিম ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং ঋদ্ধিম ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং ঋদ্ধিম ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং ঋদুতাম ওং ঋদুতাম ওং ঋদুতাম ওং গতবেশিনি গণপত্তারি নানা দেবতা পূজা পূর্বকম ওং ক্রীং মহাকাল ভরিবসদে শ্রীমদক্ষিণারূপকালি দেবী পূজা কর্মণে ওং পুণ্যাহং ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং পুণ্যাহং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং গতবেশিনি গণপত্তারি নানা দেবতা পূজা পূর্বকম ক্রীং মহাকাল ভরিবসদে শ্রীমদক্ষিণারূপকালি দেবী পূজা কর্মণে ওং ঋদ্ধিম ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং ঋদ্ধিম ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং ঋদুতাম ওং ঋদুতাম ওং ঋদুতাম ওং গতবেশিনি গণপত্তারি নানা দেবতা পূজা প্রভুক মা বিপদ্ধারিণী পূজা কর্মণে ওং স্বস্তি ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং স্বস্তি ভ্রমন্ত দেবী ভ্রমন্ত ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এরপর বন্ধ ঠাকুর আমাদের কি হবে? পুষ্পাঞ্জলি পুজো তো, পুষ্পাঞ্জলি পুজো তো হবে, পুষ্পাঞ্জলি হবে। দেখুন দেখুন নাস্তিক মহিমা ইন্ডিয়ান ব্লগসের সাথে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। তো চলুন সম্পূর্ণ দেখেন ভিডিওটা, খুবই ভালো লাগবে। বাকি
হাতে তো হাতে নে কতদিন ধরে করছ? এরা আমার যতদিন বিয়ে হয়েছে ততদিন, আজ 15 বছর। 15 বছর ধরে করছ? কিরকম আজকের দিনে অনুভব, পুজো কিরকম, পাঠ কিরকম? খুব সুন্দর, খুব সুন্দর, মন একদম মুগ্ধ হয়ে যায়। আর কিছু? আর কিছু না, মা বিপদারণীকে মানে স্মরণ করলে যা বিপদ আপদ থাকে মা সব দূর করে। আর বিপদারণী পুজো কেন করা হয়? বাচ্চা সংসারের মঙ্গলের জন্য। মঙ্গলের জন্য বিপদারণী পুজো করা হয়? সমুদি কি বলবে, বিপদারণী পুজো কেন করা হয়? সংসারের মঙ্গলের জন্য। মঙ্গলের জন্য, তাই তো? আমাদের মা মনসা মঙ্গলা মন্দিরে আপনার বিপদারণী পুজোটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো কমেন্টে মতামত করতে ভুলবেন না ফ্রেন্ডস। মা, এরপর আমাদের যে মা মনসা মঙ্গলার সেবিকা তাকে আমি কিছু জিজ্ঞেস করব। এই মা মনসা মঙ্গলা মন্দিরে যাবতীয় কত বছর ধরে পুজো হচ্ছে? মানে মনসা পুজো? না না, এই বিপদারণী পুজো। বিপদারণী পূজা আমি তো 41 বছর, আমার বিয়ে হওয়ালে 41 বছর আমি বিপদারণী পুজো করেছি নানা রকম নানা মন্দিরে। 15 বছর থেকে এই মন্দিরে পুজো হচ্ছে, তারপরে আমার 5 বছর থেকে পুজো করছে ধরে নাও কৃষ্ণ মন্দিরের ব্রাহ্মণ, ইনি 2 বছর করছে আমার সঙ্গে। আমি যতদিন বেঁচে থাকবো বা উনিও যতদিন আমাদের জীবনে থাকবে, আমি চাই উনি আমাদের এই বিপদারণী পুজোটা খুব সুন্দর করে করছে। আমাদের সব দিদিদের ভালো লেগেছে যে এই ঠাকুরমশাই খুব ভালো পুজো করে, তাই জন্য ওরা অপেক্ষা করে। আগে আমরা 5 জন করতাম, তারপরে 7 জন হলো, তারপরে 8 জন হলো, এমনি করে 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 মানে যারা ব্রত তারা বাড়তে থাকছে এই মন্দির থেকে, মানে এই মন্দির থেকে ব্রত কমছে না। আর কি বার্তা দিবেন আমাদের রানীগঞ্জবাসীকে? রানীগঞ্জবাসীকে এই বার্তাই দেবো যে যেমন তারা সুখে থাকে, সুখে সংসার করে, ভালো করে জীবনযাপন করে স্বামী ছেলে। আপনার একটু ঠিকানাটা যদি বলতেন। আমার নাম বাবা এরয়, আমার অর্ধগ্রামে বাড়ি মেজিয়া। বছরে আপনি আপনি বলেছিলেন একটা পণ্ডিতের কিছু কথা বলেছিলেন, ওইটা যদি বলতেন। ব্রাহ্মণ পুজো করে এসে, ব্রাহ্মণ পুজো করেছিল, পুজো করার পর তখন দেখলো যে ব্রাহ্মণ মানে সবাইকে সাক্ষী রেখেছিল,
সাক্ষী রেখে বললো যে না আমি কিছু পাইনি। তারপরে আবার মা সীতা অভিশাপ দিল যে গৌর, মা সীতা অভিশাপ দিয়েছিল ব্রাহ্মণকে, হ্যাঁ মা সীতা অভিশাপ দিয়েছিল, মানে গরু গরু দিয়েছিল, গরু সাক্ষী ছিল, গরুকে জিজ্ঞাসা করা হয়, ব্রাহ্মণ বললো গরুও দেয়নি আমাকে, গরু দিয়েছিল, মানে একটা উপর শ্রাদ্ধকাল করেছিল সীতা, ব্রাহ্মণ ব্রাহ্মণকে অনেক কিছু দিয়েছিল, গরু বা অন্য কিছু দিয়েছিল। এ ব্রাহ্মণ একটা লোক জিজ্ঞেস করছে যে আপনি কী পেয়েছেন এই কাজ কাজটা করে, তখন ব্রাহ্মণ বললো আমি কিছু পাইনি, তো কিছু পেয়েও বলছে পাইনি পাইনি। তখন সীতা বলেছিল, মা সীতা বলেছিল যে গরু গো মাতা পুজো হবে, সব কিছুই হবে, কিন্তু নোংরা খাবার জিনিস খাবে, তার জন্য ঘাসফুস শাকাহারি হয়েছে, হ্যাঁ তাই গরু খাবার খাচ্ছে ওই সব, কিন্তু মা গো মাতা দুধটা পূজা হয়, গোবরও পূজা হয়, গোমূত্র পূজা হয়, কিন্তু খাওয়া হয় গো। মা সীতাকে যে মানে মা সীতাকে মানে মিথ্যা কথা বললো পণ্ডিত, তাই কিছু অভিশাপ দিয়েছিল কি? হ্যাঁ অভিশাপ, এটাই তো যে গো মাতাকে বলেছিল যে তুই নোংরা জাতীয় খাবার খেয়ে থাকবি, কিন্তু তুই যাবতীয় সব কিছু তোর নিয়ে পূজা হবে, আর মা সীতার অভিশাপ। আর তুলসীকে বলেছিল তুই সাক্ষী ছিলি, তুই কোনো উত্তর দিলি না, তখন উহাকেও বললো যে তুই যাবতীয় জায়গায় তুই জন্ম নেবি, কিন্তু তুরই পূজা হবে সব জায়গায়, তার জন্য সব জায়গাতে তুলসী কিন্তু জন্মায়, পূজা হবে। আবার ব্রাহ্মণকে বলেছিল যে তুমি এত কিছু পেয়েও তুমি যখন বললে পাইনি, তাহলে তুমি জীবনও কোনোদিন তোমার পেট ভরবে না, এটাই তোমার অভিশাপ, তুমি সব সময় দরিদ্র থাকবে। খুবই সুন্দর লাগলো, এই কথাটার নামটা যদি একটু আমাদের ভিয়াসকে বলতেন। এটা সীতা মায়ের শ্রাদ্ধকালে ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিল। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন আপনি বর্তমানে কোথায় পুজো করেন? এখন রানীগঞ্জ হরিসভা মন্দির। কতগুলো পণ্ডিত পুজো করেন আপনারা? আর ছজন থাকি আমরা। খুবই আপনার মন্ত্র পাঠ খুবই সুন্দর, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। বিপদ তারিণীর যে আমাদের দেখুন দিদা আগের বছর বলেছিল, আপনারা অনেকজনেই দেখেছিলেন, কমেন্ট করেছিলেন, আরেকবার যে কথাটা যে প্রাচীন ইতিহাস তুলে ধরছে আমাদের দিদা, তো সম্পূর্ণ শুনবেন ফ্রেন্ডস, বলুন দিদা। এক দেশে এক রাজা রানী থাকতো, তো রানী একটা দাসী ছিল, সে চামার, তো তার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, তার ঘরে গরু কাটা হতো, তখন বললো যে একদিন গরুর মাংস আমাকে দেখাবি, তো রানী চামর বললো যে দাসী বললো যে এখানে এখানে আসা খুব অন্যায়, তাহলে সবাই দেখতে পাবে, বলে কোনো রকমের লুকিয়ে ঢাকা দিয়ে নিয়ে আসবি, আমি একটু দেখবো গরুর মাংস কেমন হয়। তারপরে রানী নিয়ে এসে খাটের তলায় রেখে দিয়েছে একটা লাল কাপড় ঢাকা দিয়ে, কোনো রকমে রাজার বাড়িতে অনেক দাসী, তো কেউ হয়তো লক্ষ্য করেছে, করে রাজাকে খবর দিয়েছে। রাজা তো রেগে রেগে অস্থির যে কেন আমার ঘরে এরকম গরু মাংস ঢুকলো, তখন রানীকে বলেছিল যে যদি আমি সত্যি দেখি যে তুমি গরুর মাংস এনে রেখেছো, তাহলে তোমাকে আমি ঘর থেকে বের করে গড্ডান দিয়ে দেবো। রানী তো ভয়ে অস্থির, তারপরে খুব মা বিপত্তারিণীকে ডাকছে যে মা বিপত্তারিণী তুমি আমাকে উদ্ধার করো, আমি তো দেখতেই চেয়েছি চামার নিন্দে কোনো দোষ ছিল না। খুব মনে প্রাণে মা বিপত্তারিণীকে ডাকতে 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 তারপরে যখন রাজা বলছে তুমি শীঘ্রই দেখাও, নিয়ে যখন দেখেছে দেখছে ফল ফুলে একদম ওই গো মাংসটা ভর্তি হয়েছে, গো মাংসটা ফল ফুলে ভর্তি হয়ে গেছে, ফল ফুলে ভর্তি হয়েছে। তারপরে তো সেই গো খুব মা বিপত্তি, তখন রাজা রানী বললো, রাজা বললো যে কোথায় গো মাংস, সবাই তো অবাক। তারপরে তখন রানী তখন রাজাকে বললো যে এই ব্যাপার, তারপরে তুমি যখন এইরকম একটা মহৎ কাজ করতে পেরেছো, তাহলে আজ থেকে আমি মা বিপত্তারিণীর পুজো আরম্ভ করব। তখন থেকে প্রচলন হয় মা বিপত্তারিণীর পুজো, তখন ওই ১৩ রকমের ফল ১৩ রকমের ফুল দিয়ে মায়ের পুজো আরম্ভ হলো। তারপরে লাল ডোরটা বিপদের জন্য সংকেত, যে লাল ডোরটা যে ডান হাতে পড়ে সেটা বিপদের দুর্বার সঙ্গে, এটা এটা ব্যাস। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর বললো। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন এই দিদার জন্য, দেখতে পাচ্ছেন এই দিদা কিন্তু সত্যি আমাদের মানে অনেক হেল্প করেছে এই দিদা, মানে তুলনা করা যায় না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দিদা, অসংখ্য ধন্যবাদ। ভালো হয় মানুষ হয় সবাই, মন্দিরে বলছি।
চলুন ফ্রেন্ডস, আমাদের রানীগঞ্জ হালদার বাঁধের শ্রী মা মনসা মঙ্গলা মন্দিরের মা বিপত্তারিণী পুজোটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ফ্রেন্ডস। চলুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য এতটাই। তো সবাই ভালো থাকবেন, একবার বলে দিন তো সবাই ভালো থাকবেন।